চলতি বছরের শুরুতে দেশের পুঁজিবাজারে স্বস্তি ফিরে এলেও পরবর্তী তিন মাস টানা দরপতনের পর সম্প্রতি আবারও দরপতনের ধারায় ফিরেছে পুঁজিবাজার। দরপতনের প্রতিবাদে গত মঙ্গলবারের পর বৃহস্পতিবারও বিক্ষোভ ও মানববন্ধন করে বাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিনিয়োগকারীরা বলছেন, আগামী রোববারের মধ্যে বাজার পরিস্থিতির উন্নতি না হলে আবারও তারা বিক্ষোভ করবেন। গত ২০ বছরে সবচেয়ে লম্বা সময় ধরে বাজার খারাপ চললেও পুঁজিবাজার স্বাভাবিক আছে, বরং সাংবাদিক রায় বাজার নিয়ে ভীতি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছিলেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। তবে বাজার চাঙ্গা করতে সরকারের নানামুখী প্রচেষ্টার পরও ব্যাংক খাতের সংকট পুঁজিবাজারে দেখা দেয়ায় খরা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা আছে, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবেও তা আছি। পুঁজিবাজারে ক্রমাগত দরপতন নিয়ে আলোচনায় আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন পরিকল্পনা।